নমস্কার মাই বিনোক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি অর্ণব আপনাদের সঙ্গে। আমি একটু ট্র্যাভেল করছি, যার জন্য এরকমভাবেই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিওটা শ্যুট করে আপনাদের সামনে রাখছি। তো শুরু করছি মার্কেট নিয়ে অ্যানালাইসিস এবং দীপক নাইট্রেট এই স্টকটা নিয়ে অনেক কোয়ারিজ আমি পেয়েছি গতকালকের ভিডিওতে, অনেক লাইক পড়েছে সেখানে। তো দীপক নাইট্রেট কেন এত নিচে পড়ছে সেই বিষয়ে আমি একটু ডিসকাস করব। আর আজকের ভিডিওতে তিনটে স্টক নিয়ে আমি ডিসকাস করব উইথ লেভেলস। অনেক স্টক একটু পারফর্ম করতে দেরি হতে পারে, যেরকম গতকালকে আমরা স্টার হেলথ নিয়ে কথা বলেছিলাম। আজকে দোজির মতো একটা ক্যান্ডেল তৈরি করেছে, তো সেটা ট্র্যাক করবেন অবশ্যই। দুজির ক্যান্ডেল তৈরি করেছে একটা দিনে, তার মানে এটা না যে সেই যে ট্রেন্ড সেটা আর কন্টিনিউ করবে না, তো সেটা আমাদেরকে ট্র্যাক করে রাখতে হবে, ঠিক আছে। অনেক স্টক আমি ডিসকাস করি কিন্তু সেটা পারফর্ম করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু আমাদেরকে ওয়াচ লিস্টে ঠিকমতো রাখতে হবে, সেই স্টকগুলোকে ট্র্যাক করতে হবে, যাতে যখনই অপরচুনিটি দেবে, যখন ট্রেন্ড শুরু হবে, তখন সেটা যেন আপনি বেনিফিট নিতে পারেন। তো শুরু করব প্রথমে নিফটি দিয়ে। নিফটির এখানে আমি চার্ট খুলে নিয়েছি, ডেলি চার্ট। তো এখানে যেটা আজকে ফার্স্ট হাফে তো ভালো একটা মানে বুলিশ ছিল মার্কেট, কিন্তু সেকেন্ড হাফে সেলিং চলে আসে এবং সাইড ওয়েজে মার্কেট বন্ধ হয় আমরা বলতে পারি। তো তার মানে বায়ার বা সেলার কেউ এখানে উইন হয়নি আজকে, কিন্তু এখন যখন আমি শুট করছি তখন মার্কেট আগামী কালকে গ্যাপ আপ ওপেনিং হতে পারে এবং সেটা ভালো গ্যাপ আপ ওপেনিং হতে পারে, মানে 19,500 লেভেলের উপরে। তো এখন 19,500 লেভেলটা হলো অল টাইম হাই এখন অবধি, এবং এখানে অনেকবার রিজেকশনও পেয়েছে। তো যদি কালকে 19,500 লেভেলের ওপরে মার্কেট ওপেন হয় এবং প্রথম যে ক্যান্ডেল সেটা 5 মিনিটসের ক্যান্ডেল, যদি গ্রিন কালারের ক্যান্ডেল হয় এবং সেকেন্ড ক্যান্ডেলও গ্রিন কালারের ক্যান্ডেল হয়, তার মানে ফরওয়ার্ড বাইং শুরু হয়ে গেছে ভেবে রাখবেন, এবং এই 2-3 দিন ধরে যারা সেলার তারা ট্র্যাপ হয়ে যাবে। তো এই কারণে একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারি যদি 19,500 লেভেলের ওপরে প্রথম 10 মিনিট বা 15 মিনিট 5 মিনিটসের ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে একটা ফরওয়ার্ড বাইং আমরা এখানে দেখতে পারি। ওই জন্য কালকের যে লেভেলটা হলো ইম্পর্টেন্ট লেভেল মার্কেটের জন্য, সেটা হলো 19,500 লেভেল, ঠিক আছে। বেশ, এবারে একটু চর্চা করি দীপক নাইট্রেট এই স্টকটা নিয়ে, বেশি সময় নেব না। একবার আমি জাস্ট দীপক নাইট্রেটের একবার চার্টটা খুলে দেখাই। দীপক নাইট্রেটের চার্ট আমাদের সামনে রয়েছে, এটা আমি ডেলি চার্ট দেখছি। ডেলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ এটা ফল করছে কয়েকদিন ধরে, এর পেছনে কারণ কি রয়েছে দেখুন। আমরা আলোচনা করেছিলাম এই লেভেলে যখন এটা বক্স প্যাটার্ন ব্রেকআউট দেয়, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলে আমরা আলোচনা করেছিলাম, বক্স প্যাটার্ন ব্রেকআউট দেওয়ার পর বেশ ভালো এখানে আপ দেখায় এবং তারপরে এটা ব্রেক ডাউন দেওয়ার পরেও ব্রেক আউট দেয়। ব্রেক আউট দেওয়ার জন্য বেশ কিছুটা আমরা পার্সেন্টেজ দেখি এই স্টকটাকে বাড়তে, কত পার্সেন্ট বেড়েছিল, প্রায় 6% মতো বেড়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করে সেলিং চলে আসে। সেলিং আসার পিছনে কারণ যে দীপক নাইট্রেটের যিনি ফাউন্ডার বা চেয়ারম্যান ছিলেন, দীপক নাইট্রেট ফাউন্ড করা হয়েছিল 1970 সালে, যিনি ফাউন্ড করেছিলেন তিনি ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার ছিলেন এবং ওনার নাম ছিল চিমনলাল কে মেহতা। 3 তারিখে, জুলাই মাসের 3 তারিখে ওনার ডেথ হয়ে যায় আনফর্চুনেটলি, এবং উনি দীপক নাইট্রেটকে সবসময় যে চেয়ারম্যান ছিলেন এবং সামনে কী স্ট্র্যাটেজিক প্ল্যান হবে, কীভাবে তারা এগোবেন, এই বিষয়গুলো তিনি এক্সিকিউট করতেন, তিনি প্ল্যান বলতেন। ওনার অনেকটা বয়স হয়ে গেছিলো যদিও, কিন্তু তিনি অ্যাক্টিভলি দীপক নাইট্রেটকে কন্ট্রোল করতেন এবং ওনার যে ডিসিশন সেটার অনেকটা যথেষ্ট গুরুত্ব ছিল এবং তার জন্য এতটা সাকসেশন পেয়েছে দীপক নাইট্রেট। ওনার হঠাৎ করে মৃত্যুর জন্য এই ধরনের সেল অফ আমরা দেখছি। শেয়ার বাজারে যখন কোনো কোম্পানিতে বড় টাকা বিনিয়োগ করা হয় তখন ফাউন্ডার বা যিনি এই স্ট্র্যাটেজিগুলো তৈরি করছেন, এক্সিকিউট করছেন, তার এক্সপিরিয়েন্স কী রয়েছে, কীরকমভাবে কোম্পানিকে গ্রো করেছেন, এই বিষয়গুলো অনেকটা গুরুত্ব দেওয়া হয়। সেখানে একজন চেয়ারম্যান যিনি লিড করতেন এই কোম্পানিকে, ওনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে একটা ব্যাড নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে, যার ফলে শেয়ার প্রাইসের মধ্যেও আমরা কারেকশন ভালো মতো দেখতে পাই, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে লাস্ট যেটা সুইং সেটা এখানে ক্রস করে গেছে, তো আরও সেলিং আমরা দেখতে পারি, তবে এই লেভেলের দিকে যে লেভেলে বক্স প্যাটার্ন রয়েছে সেই লেভেলে আবার সাপোর্ট, যে লেভেল যেখানে অনেকটা সময় কাটিয়েছে এর আগে, বায়াররা সেলাররা ভীষণ ফাইট করেছে, এই লেভেলে গিয়ে আবার একটুখানি আমরা হল্ট করতে দেখতে পারি। তবে এখন অবধি যদি আপনি যে সেই ভিডিওটা দেখার পর যদি কিনে থাকেন তাহলে এখন অবধি 4% মতো প্রফিটে রয়েছেন, তো এই সময় আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিতে পারেন। যদি আমরা এখানে উইকলি চার্ট দেখে নিই একবার, তাহলে উইকলি চার্টে একবার আমরা ইএমএটা যদি লাগিয়ে দেখে নিই, তাহলে 100 ইএমএতে আগে সাপোর্ট নিয়েছিল, সেকেন্ড টাইম 100 ইএমএর কাছাকাছি এখানে কনসলিডেট করে, তারপরে সুন্দর একটা এখানে সুন্দর হায়ার লেভেলস দেখায়, আবার এখানে 100 ইএমএ এই লেভেলের কাছে রয়েছে যার কাছাকাছি ট্রেড করছে, যেটা হলো 1900। তো 1900 হচ্ছে নেক্সট সাপোর্ট, সেই দিকে আমাদের প্রত্যেকের খেয়াল থাকবে, ঠিক আছে। যদি সেখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় বা সেখান থেকে রিকভার করতে চায় তাহলে খুব ভালো, কিন্তু যদি আমি উইকলি চার্টের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যখন হাই লাগিয়েছিল তারপরে কন্টিনিউ এটা ডাউন ট্রেন্ডই রয়েছে।
এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে ক্রস করাটা উইকলি চার্টে ব্রেকআউট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। যদি সেটা দিতে পারতো তাহলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে যেতে পেতাম এবং উইকলি চার্টে এই কোম্পানির মধ্যে ট্রেন্ড পরিবর্তন হতে দেখতাম, যেটা খুবই পজিটিভ ছিল কোম্পানির জন্য। কিন্তু সেটা আনফর্চুনেটলি হয়নি, এখান থেকে আবারও সেলিং চলে আসে। তো এখন অবধি লোয়ার লো ফর্মেশনেই এই কোম্পানিটা এখনও রয়েছে। তো লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য এখন অবধি আমাদেরকে কিন্তু ঠিক মতো দেখাচ্ছে না, যদিও ইএমএ যেখানে আছে সেখানে আমাদেরকে দেখতে হবে সাপোর্ট নিচ্ছে কি না। যদি এটাকে ব্রেক ডাউন করে দেয় তাহলে এই যে জোনটা টেনেছি এই জোনের কাছে এখানে সাপোর্ট নিচ্ছে কি না, এটা যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে 200 EMA। তো যার ফলে আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন। অ্যানালাইসিস বলছে স্টকের মধ্যে যে স্ট্রেংথ ছিল বা যেরকমভাবে দেখাচ্ছিলো সেটা সাকসেস করতে পারেনি। যে ট্রেন্ডটা ছিল হায়ার লেভেল যাওয়ার সেই ট্রেন্ডটা আবারও আমরা দেখতে পাচ্ছি উইক হতে। ঠিক আছে, এবারে সুইং ট্রেডিংয়ের জন্য সামনে যে তিনটে স্টকের উপর আপনার খেয়াল রাখতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে, সেই তিনটে স্টক নিয়ে একটু আমরা ডিসকাস করব। প্রথম যে স্টক সেটা হলো টিউব ইনভেস্টমেন্ট। টিউব ইনভেস্টমেন্টের আমি এখানে চার্টটা দেখাবো আপনাকে। তো টিউব ইনভেস্টমেন্টের ডেলি চার্ট আমরা এখানে খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টিউব ইনভেস্টমেন্টের এই চার্ট 200 EMA কে বারবার সাপোর্ট করেছে যখন এটা কারেকশান দেখিয়েছে, এবং যে ওপরের দিকে জোনটা আমি টেনেছিলাম সেই জোনটা যখনই ব্রেকআউট দিয়েছিল তারপরে আমরা ডিসকাস করেছিলাম, তারপর থেকে সুন্দর একটা র্যালি আমরা এই স্টকের মধ্যে দেখি। ওপেন 12 পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও আমি এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি পোস্টও করেছিলাম এই শেয়ারের চার্টটা। ঠিক আছে, তো এখন যে যে প্রাইস অ্যাকশন তৈরি করছে সেটা একবার বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে গিয়ে পোল আর এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাগ। দেখতে পাচ্ছেন একই জোনের কাছে অনেকটা সময় ধরে কাটিয়েছে, যেটা হচ্ছে রেঞ্জ কত, 3%। এই 3% রেঞ্জের মধ্যে বিগত কয়েকদিন ধরে কাটাচ্ছে এবং আজকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো আমরা যদি আগামী দিনে দেখি এই জোনটাকে ব্রেক আউট করতে এবং তারপরে সাস্টেন করতে একটা ক্যান্ডেল, তাহলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি। এবং এই যে চার্ট প্যাটার্ন সেটা একবার আপনারা কমেন্টে চটজলদি জানিয়ে দিন যে এই চার্ট প্যাটার্নটা কী তৈরি হচ্ছে। আপনি যদি মাই বিনিয়োগের ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা দেখে থাকেন তাহলে এখনই ধরে নিতে পারবেন যে এটা চার্টে কী তৈরি হচ্ছে প্যাটার্নটা। আচ্ছা, নেক্সট যেটা স্টক সেটা হচ্ছে ক্রাইসিল। তো কার্ডাইসিলের স্টক আপনাদের সামনে রয়েছে। এই স্টকটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম যখন এটা ব্রেক আউট দিয়েছিল সেই মুহূর্তে, তারপরে খুব সুন্দর একটা র্যালি আমরা দেখেছি এবং যখনই আমরা দেখেছি ব্রেক ডাউন দেওয়ার পরেও রিকভার করে ব্রেক আউট কোনো স্টকে দিতে, তখন তারপরে যে র্যালিটা হয় সেটা খুব সুন্দর হয়, সেই জিনিসটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে প্রমাণ পেয়েছি, ক্রাইসিলের ক্ষেত্রে প্রমাণ পেলাম, আরও অনেক স্টক রয়েছে যেখানে এই ধরনের ট্রেন্ড বা এই ধরনের স্ট্র্যাটেজি আমরা ওয়ার্ক করতে দেখলাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই 90% অফ দ্য টাইম এটা আমাদেরকে টাকা দেয়। তো এই যে এখন লেভেলটা রয়েছে যেটা হলো 714 লেভেল, এই 714 লেভেলটা যদি এখান থেকে পেরোতে পারে কালকে, ফ্ল্যাট ওপেন হলো বা গ্যাপ আপ ওপেন হলো এবং এর উপরে যদি স্টে করে তাহলে আরও হায়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি। তার কারণ লাস্ট 2 সপ্তাহ ধরে সেলাররা যেরকমভাবে ট্রাই করছিলো শেয়ার প্রাইস ডাউন নিয়ে যাওয়ার, একটা ক্যান্ডেলে একটা দিনে পুরোটা রিকভার করে নেয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বায়াররা এখানে কতটা স্ট্রং। ওই কারণে 712 যেখান থেকে লাস্ট সেলিং এসেছিল সেই লেভেলটার উপরে যদি ক্রস করতে পারে তাহলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি, কারণ এখানে ক্লিয়ার কাট বায়াররা উইন হয়ে যাবে এবং যে ট্রেন্ড সেটাও খুব সুন্দর এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো স্টককে অবশ্যই আপনার ওয়াচ লিস্টে জায়গা দেবেন, একটা হলো টিউব ইনভেস্টমেন্ট আর দ্বিতীয় হলো কার্ডাইসিল। যদি এখন অবধি আপনি ভিডিওটা দেখছেন তাহলে আপনার জন্য একটা বোনাস পার্ট, যেটা আমি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল মেম্বারদের সাথে শেয়ার করেছি স্টকটা চার্টটা, সেটা হচ্ছে গিয়ে এমন একটা স্টক যে স্টকটা এখন ব্রেক ডাউন দেওয়ার পরেও রিকভার করে ব্রেক আউট দিয়েছে, সেই স্টকটার নাম হলো অ্যাপেলো টায়ার। অ্যাপেলো টায়ারের একবার আমরা চার্টটা খুলে নেব। অ্যাপেলো টায়ারের ক্ষেত্রে আমরা এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি যে ব্রেক ডাউন দিয়েছে। দেখুন, এখানে দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে হায়ার লেভেলস গেল, কনসলিডেট করলো, তারপরে হায়ার লেভেলস গেলো, কনসলিডেট করলো, আবার হায়ার লেভেলস গেলো, কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক ডাউন দিয়েছে, তার নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, ব্রেক ডাউন দেওয়ার পরেও রিকভার করে আবারও ব্রেকআউট করে দিয়েছে এবং তার উপরে স্টে করেছে। তো এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে, হয়তো এখান থেকে একটু সাইডওয়েজ গেলো বা এখান থেকে একটু সেলিং আসলো, কিন্তু যাই হোক না কেন যদি আমরা একটু সময় দিই, দেখি, ট্র্যাক করি, তাহলে দেখবেন যে এখান থেকে ধীরে ধীরে আরও হায়ার লেভেলস এই কোম্পানির শেয়ারকে যেতে। কিন্তু যেটা বলেছিলাম যে আপনি যে লেভেলে এন্ট্রি নেবেন প্রত্যেক ক্যান্ডেলের নিচে নিচে স্টপ লস ট্রেল করতে থাকবেন, যেরকম যেরকম প্রফিট হবে সেরকম সেরকম, মানে যেরকম যেরকম শেয়ার প্রাইস বাড়বে সেরকম সেরকমভাবে আপনি স্টপ লসটাকে ট্রেল করতে থাকবেন। তো যদি হঠাৎ করে কোনো দিন সেলিং চলেও আসে তাহলে যেন আপনি লাভ নিয়ে বেরোন, এইটুকুই আর কি বল। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট আবদার, দেখুন আমার তরফ থেকে আমি আপনাকে বোনাস টিপ দিয়ে দিলাম, এবার আপনার কাজ ভিডিওটাকে একটু লাইক করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া বা শেয়ার করা, যাতে আরও মানুষ এই ভিডিওটা দ্বারা বেনিফিটেড হয়, যার
এটা মেন উদ্দেশ্য। আর মাই বিনিয়োগ চ্যানেলে অনেক ভিডিওস রয়েছে, কন্টেন্ট রয়েছে, যেগুলো অনেক কিছু আপনাকে শেখাবে মার্কেট নিয়ে এবং অ্যানালাইসিস কী করে করতে হয় এই বিষয়গুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনি নিজে থেকেই করতে পারবেন, কিন্তু একটু সময় দিয়ে শিখতে হবে। অনেক কন্টেন্ট আপলোড করা রয়েছে, সামনের দিনে আরও অনেক কন্টেন্ট আমি নিয়ে আসতে চলেছি ভালো ভালো। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন মাই বিনিয়োগ চ্যানেলকে এখন অবধি, তাহলে রেগুলার বেসিসে আপনি আপডেট পাবেন না, সেক্ষেত্রে অনেক কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট আপনার কাছ থেকে মিস হয়ে যেতে পারে। ওই কারণে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আপনার জন্য ফ্রি কিন্তু এই চ্যানেলের গ্রোথের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। আশা করছি আপনাদের ভালোবাসায় ভিডিওটা পাবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।